তা কার কথা ভেবে আমার এমন উপকার করলে শুনি? ও আপনি বুঝবেন না, যে আমার কপ পেয়েছে তার কথা না ভেবে কি তাকা যায়? সেই যে এখন আমায় জানান দিচ্ছে। সত্যি? তুমি কেমন কথা কইছ? তোমার সন্তান? আমার আমার সন্তান আমার, কিন্তু সে রইল না। বাপের পিছু পিছু সে থাক, এখন এইসব কথা থাক, আজকের দিনে এইসব কথা থাক। তোর যদি মন চায় তুই আমায় বলিস, আমি ঠাকুর পক্ষে ডাকবো। আমি না হয় বিন্দে দুদির কাজটা করলাম। আমার সঙ্গে আয় দেখিনি, তোর এখানে থাকতে হবে না, যে আসছে তার কথা তো ভাবতে হবে। সে তো তোর স্বামীর চিহ্ন, তোর শোকে তার যে খেতে হবে মা। বড় বৌমা উঠো না, মা উঠো না, শুয়ে থাকো মা, শুয়ে থাকো। ভুল ঠাকুমা, কি হয়েছে? সব ঠিক আছে তো? আমার কেমন জানি মনে হচ্ছে। কি রে বটু, তুই কাঁদছিস কেন? কি হলো বল, কাঁদছিস কেন? মা মা বলুন না, মা বলুন না, আমারটা আছে তো কপে। লক্ষ্মী মা আমার, মন শক্ত করো, মন শক্ত করো মা, শক্ত করো। সবই ভাগ্য নাথবো, ভাগ্য কি কারোর হাতে থাকে রে? সত্যিটা মেনে নে। আনন্দি, কি করছিস লো, ঘুম আসছে না? তুই এত রেতে? এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলুম তোর ঘরে প্রদীপ জ্বলছে, তাই ভাবলাম একটিবার দেখি তোর কি হলো। পুটু, তোর মনে আছে তিনি যাওয়ার আগে তার চিহ্ন আমার শরীরে দেখেছিলেন? সে কোথায় গেল বলবি? গেল মানে? আনন্দে
এসব তুই কি বলছিস হ্যাঁ এতকাল বাদে হঠাৎ করে এসব কথা খুঁটতে বসলি কেন জানি নে আজ বউ আমার ঘরে এসেছিল বলল তার পেটেরটা নড়াচড়া করছে তাই সেই চিহ্নটার কথা মনে পড়ল রে আমারটা তো নড়াচড়া করার সময়ও পেল না তার আগেই বাপের কাছে চলে গেল হ্যাঁ রে বটু এদের সাথে কি আর দেখা করা যায় না হ্যাঁ পরজন্ম বলে কি সত্যি কিছু হয় থামানন্দি এসব কথা কেন কইছিস বলতো এসব কথা ভুলে যা এসব কথা যত মনে করবি তত কষ্ট হবে এসব কথা ভুলে যা আনন্দি ভুলতে চাইলে কি আর ভোলা যায় রে পুটু সে যে আমার শরীরেরই রক্ত মাংস ছিল আমার শরীর চিরে চলে গেল এত কিসের যাওয়ার তাড়া ছিল বলতো তোর মায়ের কথা একবারও ভাবলো নে চুপ কর চুপ কর আনন্দি মেয়েদের যে অনেক জ্বালা রে জানি ঠাকুরপো বলেছে রামমোহন নাকি মেয়েদের জ্বালা ঘুচবে তাই সে তার দলে আচ্ছা মেয়ে মানুষের জ্বালা কি কখনো পুরুষ মানুষ বোঝে আমরা আমরা যে যন্ত্রণার কপাল নিয়েছি আর বেতবা হলে তো কথাই নেই সব শুভ কাজেই অচ্যুত আমাদের জ্বালা কোনো দিনও খুঁজবে না কোনো দিনও না সব চালা খুঁজবে ওই ওই চিতের আগুনে আনন্দি রাজচন্দ্র রাজচন্দ্র এ তোমার দোষ নয় আমাদের ক্ষুদ্রতাই এই সর্বনাশ ডেকে আনে আর সেটা শুধু আমাদের পরিবারই নয় গোটা সমাজে এই একই ঘটনা ঘটে চলেছে শাস্তি মশার কোনো দরকার ছিল গোটা অনাথ দুস্থ মেয়েকে এইভাবে জ্বালিয়ে দিতে যাওয়ার আর এই কাজটা তো তিনি সকলকে জানিয়ে করেননি আর এখন এখন সমাজের হিন্দুরা ক্ষিপ্ত হয়ে উঠেছে রামন বাবু রাধাকান্ত দেব আমাদেরকে সে শাসিয়ে গেছে এখন আমার নিজের জন্য চিন্তা হচ্ছে না চিন্তা হচ্ছে আপনার জন্য কারণ সকলে তো মেনেই নিয়েছে আপনি হলেন সমাজের কালা পাহাড় ধর্ম নাশ করেন এখন ভয় হচ্ছে আপনার উপর না আক্রমণ করা হয় রাজচন্দ্র ভয় পেও না অত সহজ নয় আমি আমার সুরক্ষা করতে জানি তাছাড়া রাজচন্দ্র এই কালা পাহাড়ের বদনাম নিয়ে আমি বহুদিন ধরে বেঁচে আছি অবশ্য তাতে আমার কোনো লজ্জা নেই ধর্মের কালো অন্ধকারের দিকগুলোকে তুলে ধরা তার বিরোধিতা করা যদি ধর্মনাশ হয় তাহলে সত্যি আমি ধর্মনাশক অপূর্ব অপূর্ব রামমোহন বাবু এভাবেই তো কালা পাহাড় একদিন হিন্দু মন্দির ধ্বংস করেছিল নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল হিন্দু ধর্মের সমস্ত চিহ্নকে আজ বহু যুগ পর আপনার হাত ধরে সেই অভিজ্ঞতারই সম্মুখীন হচ্ছে মানুষ আরেকবার তবে শুধু ধর্মনাশী নয় আপনারা তো মানুষ খুনও করে রাধাকান্ত দেখো ভাই এখানে তৃতীয় কোনো ব্যক্তি নেই আর সেদিন ঠিক কি ঘটেছিল সেটা না জেনে তোমার মতো বিদ্বজনের মুখে এমন কথা মানায় না দেখো আগে মাথা ঠান্ডা করো বসো আলোচনা করে দেখো সেদিন কি হয়েছিল থাক তার আর কোনো প্রয়োজন নেই আমি শুধু এটুকু বুঝেছি যে কিছু বিধর্মীকে রক্ষা করতে গিয়ে তোমরা একজনকে মেরে ফেলেছো যদি
যদিও এখন বলা হচ্ছে যে গুলিতে তার মৃত্যু হয়নি, গুলিটা তাকে ছুঁয়ে গেছে মাত্র। কিন্তু আমি বিশ্বাস করি অঘরনাথ শাস্ত্রীর মৃত্যুর জন্য তোমরাই দায়ী। আপনারা আর কি বা পারেন? ধর্মের নামে কত অবিচার করেছে সেটা একবারও ভেবে দেখেছেন? ধর্মের নামে আপনারা মেয়েদের পুড়িয়ে মারেন, কি বলতে চাইছেন আপনি? আমি জানি আপনারা সতী প্রথার বিরোধী, কিন্তু তা বলে আপনারা শাস্ত্র নতুন করে রচনা করতে পারবেন না, আমি তা হতে দেব না। শুধু একটা কথা বলে যাই, এই যে নবজাগরণ কথাটা আপনারা তুলছেন, এই নবজাগরণের নামে মানুষের ধর্ম নাশ করা বন্ধ করুন, নইলে ফল ভালো হবে না। আর আমিও বলছি রাধাকান্ত বাবু, ধর্মের নামে কুসংস্কার পৌত্তলিকতার প্রচার করে আপনারা বেশি দিন পার পাবেন না, সর্বনাশ হবেই। সে সমাজ আসবে, আমরা সেই সমাজ তৈরি করব। রামমোহন বাবু, আপনারা সেটা আটকাতে পারবেন না। রামমোহন বাবু, আপনি কিন্তু কি করছেন আপনারা? রামমোহন বাবু, এখন কলহ করার সময় নয়। বউ বউ, দেখ কি এনেছি, কাঁচা আমে নুন মেখে এনেছি, খাবি? মা ঠাউরজি, তুমি এই সময় কাঁচা আম কোথা থেকে পেলে? সে অনেক খুঁজে পেতে জোগাড় করলো, নে খা। কি করছো গো দিদি? মা সরছো, দেখ ঠাউরজি কি নিয়েছে, নে নে তুইও খা। কি গো? ও মা, তোমারও কোনো কপট টপর আছে নাকি? কপট? আমার আবার কি কপট গো? বারে বউয়ের যেমন ভালো কপট হচ্ছে, তোমারও তো হওয়া দরকার। নাও তোমরা কথা কও, আমি যাই, তাহলে মা আবার ডাকাডাকি করবে। বাপ্পা বউ, তোর মুখ তো দেখছি লজ্জা একেবারে রাঙা হয়ে গেছে। বউ, ঠাকুরপো কি আর কিছু বলেছে? না দিদি, উনি কিচ্ছুটি বলেননি, সেজন্য তো আমি বুঝতে পারছি না গো উনি কতটা আমার উপরে রেগে আছেন। আগে তো তেনার রাগ হলে আমার গায়ে হাত তুলে সেটা মিটিয়ে নিতেন, এখন তো তাও করছেন না, সেজন্য তো তোমার কাছে এলুম গো দিদি তোমার পরামর্শ নিতে। পরামর্শ? আমি কি বলবো? আচ্ছা দিদি, বটটার উপর যখন রেগে যান তখন তুমি কি করো গো, তিনার পা ধরো নাকি মাথার দিব্যি দাও? ও বাবা, উনি আবার সব দিব্যি টিব্যি মানেননি, আর পায়ে ধরলে আরও রেগে যান। তিনি বলেন, রানী তোমার ঠাই আমার পায়ে নয়, তোমার ঠাই আমার পাশে। জানি নে রে কোন জন্মে কত পুণ্যি করেছি, যেমন দেবতার মতো স্বামী পেয়েছি। রানী, 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 সরজু কেন এসেছিল? অভয় আবার কিছু করেনি তো? দেখো অভয় যদি কিছু করে তখনই আমাকে জানাবে। আপনি এত মাথা গরম কেন করছেন? মাথা ঠান্ডা করে বসুন দেখি, এত রেগে আছেন কেন? আর বসা। জানো রানী, আজ রাধাকান্ত দেব নিজে এসে রামমোহন রায়কে শাসিয়ে গেছে। সতীদাহ প্রথা নাকি কোনো কালেই বন্ধ করতে দেবে না। আপনারা এত মাথা গরম করবেন না, সবাই একসাথে রেগে গেলে চারিদিকে আগুন জ্বলে যাবে। অনেক কষ্টে রঘুবীর ঘরের বিপদখানা সামলেছেন, তিনি আবার বাইরের বিপদখানা সামলাবেন, আপনি এখন কিচ্ছুতি করতে যাবেন না। যে বামুনরা আপনাদের শত্রুতা করছে তারা বলবে আপনারাই দাঙ্গা করছেন, আপনারাই অশান্তি করছেন, হিতে বিপরীত হবে। তুমি ঠিক বলেছো রানী, তবে ওরা যেসব কথা বলছে, যা অন্যায় করছে, তাতে ইচ্ছে হয় নিজে হাতে লাঠি নিয়ে ওদের মুখোমুখি হই, কিন্তু সেটা করলে মানুষগুলো সুযোগ পেয়ে যাবে। আমি জানি,
আপনি টিপি টিপি কিচ্ছুটি মানেননি, কিন্তু আমি বিশ্বাস করি, আর সেই বিশ্বাস থেকেই বলছি আপনি এমন ভুল করতে যাবেন না। দেখো রানি, আমি এসব দিব্যি টিব্যি মানি না। আমার কাছে সব কিছু কুসংস্কার, তবে আমার কাছে তোমার কথাই যথেষ্ট। কি রে পোড়ামুখী, কি শুনছিস? ওদের ভাব ভালোবাসার কথা? বড়টাও দিদিকে খুব মান দেন, তাই না কো? হ্যাঁ, তা দেন। ওই বউ মান পাওয়ারই যোগ্যী। আমার এত মান দেবেন না, তিতমা বলেন মান দিলে মাথায় চড়ে বসবো। আরে বিহাই মশাই, আসুন আসুন আসুন, সব কুশল তো? পথে কোনো কষ্ট হয়নি তো? না 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 না, আমরা খুব আরামেই এসেছি। আপনাদের খবর সব কুশল তো? ভালো মানে? আরে বাড়িতে আনন্দের হাট বসে গেছে, আমাদের বংশের প্রথম বংশধর আসছে, তাই ভাবলাম এই আনন্দের ভাগ নেবার জন্য আপনাদের ডেকে পাঠাই। আমার মা লক্ষ্মীও আপনাদের দেখলে খুব খুশি হবে। কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক, দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। তা তোমরা সব ভালো আছো তো? আগে হ্যাঁ, আমরা সকলে ভালো আছি। আগে বোনকে দেখতে একটিবার খুব ইচ্ছে করছিল, তাই আপনারা খবর পাঠাতেই চলে এলুম। আরে আসবি তো, এটা তো তোমাদেরও বাড়ি নাকি? আসলে এই সময় মেয়ে তো বাপের ঘরেই থাকে, আমার যে কপাল তাতে তো। বিহারি মশাই, কেন এত কিন্তু কিন্তু করছেন? এটা কলকাতা শহর বিহারি মশাই, এখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, প্রয়োজনে সাহেব ডাক্তার মিম দাই পর্যন্ত পাওয়া যায়। আমার মা লক্ষ্মীর প্রথম সন্তান, তাই একটু সাবধানতা অবলম্বন করা, এই আর কি। না তা তো, তা তো দাদা বলি। ও হ্যাঁ, কথায় কথায় ভুলে গেছি, দেখো এদের সামান্য একটু তক্তি আছে, আমার বোনের নিজের হাতের করা, যদি গ্রহণ করেন তো। গ্রহণ করবো না মানে? সাদরে গ্রহণ করলাম। আরে বিয়ানে নিজের হাতে করা তক্তি, তার স্বাদই আলাদা। ভিত্তি রাখো রাখো রাখো, এটা অন্দরে পাঠাও। আরে হ্যাঁ, ভালো করে বলে দেবে আমার জন্য যেন কয়েকটা আলাদা করে রাখা হয়। যাও যাও যাও, অন্দরে খবর পাঠাও, বিয়ানকে অন্দরে নিয়ে যাও, যাও। সুবলা বাতাসি, বিয়ান বিয়ান অন্দরে আসো। বিয়ান মশাই, আমরা তাহলে গিয়ে একটু বিশ্রাম করি। এই আয় রাম। আসুন আসুন দিদি, এদিক মানে আসুন আসুন। ও বাবা, তোমরা কখন এলে বাচ্চা? এই তো এই মাত্র, আগে রানীর জন্য একটু আচার এনেছিল। আচার? উমা, মেয়ে শোর ঘলে এককাল বাদে এলে মেয়ের পেত্তম সন্তান হবে, তার জন্য কিনা শুধুই আচার? আরে একখানি গয়না না হয় নিদেন পক্ষে একটা কাপড় তো নিয়ে আসতে হয়। বাপের ঘর থেকে তত না আসুন, কিছু তো একটা আনতে হয় বাচ্চা, বলো। যাকে তোমাদের এইসব কথা কয়ে আমার কি লাভ বলো দেখি? আগে আপনি তো আমাদের অবস্থা জানেন। হ্যাঁ জানি তো, সে ভালো করেই জানি। তবু কি জানো, ওই গরিব গোবররাও কর্তব্য কম একটু করে থাকে। মা চুপ করো, কি কইছো? কে উনি? আমাদের কুটুমন। হ্যাঁ খুব ভালো হয়েছে, আমি এক্ষুনি বৌমাকে খবর পাঠাচ্ছি। সুবলা, ওরে ছোট বৌমাকে খবর দে, বল তার পিসি মা এসেছেন, এখানে যেন তাড়াতাড়ি সে আসে। বেয়ান, আমার মায়ের কথায় কিছুটি মনে করবেন না, চলুন ভেতরে চলুন। না না, উনি তো ভুল কথা কিছু বলেননি, সত্যি তো এইভাবে খালি হাতে এখানে চলে আসাটা বোধ হয় উচিত হল না। আপনি খালি হাতে কোথায় এসেছেন? এই তো আপনি তক্তি নিয়েছেন, তেনার খুব পছন্দ, আর মেয়ের জন্য যা এনেছেন তা নিজের হাতে মেয়েকে খাইয়ে দেবেন।
দেখুন, আমরা যাই করি না কেন, আপনার মতো আনা জিনিসের মতো সে হবে নে। মা, ও মা, বলি ছোট বৌমাকে এখানে নিয়ে এসো না, তার পিসিমা নিজের হাতে তাকে খাইয়ে দিক। যাচ্ছি। ও মা গো, ও আচারে গন্ধ শুকেই চলে। ছোট বৌমা, এসো মা, এসো এসো, পিসিমার হাত থেকে কাও দেখিনি। রানী, এই দেখ তোর পছন্দের আচার এনেছি। বাপি, কি স্বাদ হয়েছে!